এসেছি আমি আজকের এই কিছু বাগানে বাগানে চাষির বিভিন্ন রকম সবজি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এরা পুরো শশা গাছ, শশা গাছ ছোট ছোট, এখন যদিও ফল ধরেছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি ফল ধরছে, সবে ফুল পরিপূর্ণ। আপনাকে দেখাচ্ছি একটু, আবার দেখুন। তা এইরকম ড্রেন ভাটি করে এটা হচ্ছে কি ভাড়াতে শশা গাছ চাষ, এগুলো ছোট বিভিন্ন সিস্টেম এগুলো দেওয়া হয়েছে। এই যে শশা গাছ দেখেছেন, ফুলে ভর্তি সবে, এগুলো ছোট ছোট আছে, কিছু কিছু ফলও ধরেছে নতুন গাছ। এই হচ্ছে শশা গাছ। এরপরে আপনাদেরকে দেখাবো টমেটো গাছ। এই দেখুন টমেটো গাছ, প্রচুর পরিমাণে ফুল এসছে, ভিতরে ছোট ছোট টমেটোও ধরেছে। আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্কিপ করে যাবেন না। আর টমেটো গাছ কীভাবে ড্রেন ভাটি করতে হয় সেটা আপনারা দেখুন, দড়ি দিয়ে সব বেঁধে বেঁধে সব রো তৈরি করতে হয়েছে, দড়ি দিয়ে সব বাঁধা। গাছ এত পরিমাণে গাছ হয়েছে যে গাছ ঘন হয়ে গেছে, যার জন্য খুব ঘন দেখাচ্ছে। ভিতরে যে ফল আছে সেগুলো আপনাদের হয়তো আমি দেখাতে পাচ্ছি না। এই দেখুন, এদিকে চাষি বাঁধাকপিও চাষ করেছে। এই যে বাঁধাকপি, এক লাইন করে বাঁধাকপি দিয়েছে, ছাড়াও মূলো আছে। দেখুন মূলো চাষ করেছে, এটা লাল মূলো। এখানেও লঙ্কা গাছ লাগিয়েছে। এই যে লঙ্কা, লঙ্কা গাছ দেখুন। এই আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বেগুন, বেগুন গাছ, বেগুন গাছ। এই যে লাইন করে দিয়েছে, কত সুন্দর বেগুন গাছ হয়েছে দেখুন। এর ফাঁকে ফাঁকে লঙ্কা গাছ দু একটা দিয়েছে, যেখানে বেগুন গাছগুলো মারা গেছে। দেখুন বেগুন গাছের কালারটা দেখেছেন, কত সুন্দর সার ওষুধ। বেগুন গাছে যত সার জল দিয়ে রাখবেন তত বেগুন ফলবে। দেখুন ওটা ফুলকপি আছে, এদিকে পালং শাক। এটা চাষি বাগানে তার যাবতীয় সবজি চাষ করেছে, সেটা আপনাদেরকে তুলে ধরেছি। এদিকেও আর টমেটো গাছ লাগিয়েছে দেখুন, সবে ছোটো ছোটো টমেটো ধরেছে, ফুলও এসছে। এদিকে দেখুন এই যে ছোটো টমেটো গাছ, এটা এটা জাস্ট ফলন সহ তোলা শুরু হয়ে যাবে, এটা ফল ধরবে। এই দেখুন, এই যে প্রতিটা রো করে এক লাইন করে খুঁটি দিয়ে দড়ি টেনে এই রকম সিস্টেমে আপনাদেরকে এইগুলো করতে হবে, তবে আপনারা গাছকে ঠিকমতো রাখতে পারবেন এবং ফলন বেশি পাবেন। আপনাদেরকে বাইটু বাই দেখাচ্ছি, দেখুন।